সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব গুরুত্বপূর্ণ স্পোর্টস নিউজ সম্পর্কে আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাথে সাথে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সি স্পোর্টস। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব আইএসএল সিজন 7 এর কেরালা ব্লাস্টার্স এফসি ফুল স্কোয়াড নিয়ে। ইতিমধ্যে আমরা এটিকে মোহনবাগান এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসি এবং এসসি ইস্ট বেঙ্গলের ফুল স্কোয়াড দিয়ে দিয়েছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমি যখনই এরকম ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ক্রভিডের পরবর্তী সময়ে আস্তে আস্তে প্রাণ ফিরছে ইন্ডিয়ান ফুটবলে। আই লিগ সেকেন্ড ডিভিশন হয়েছে কলকাতায়, সামনে আই লিগও রয়েছে, তবে মেন যে ফোকাস সেটা হচ্ছে আইএসএল। তার অন্যতম কারণ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের অন্তর্ভুক্ত। ট্র্যাডিশনাল বড় ম্যাচ এবার আইএসএলও হবে, তবে ভুললে চলবে না ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান ছাড়াও আরও বেশ কিছু শক্তিশালী দল রয়েছে। ধাপে ধাপে প্রতিটি দল সম্পর্কে ইন ডিটেলস আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। সেই দলগুলি হলো এটিকে মোহনবাগান এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাই এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসি এবং এসসি ইস্টবেঙ্গল। আর এখন আমরা কেরালা ব্লাস্টার্স এফসি নিয়ে আলোচনা করছি। শেষ দুটো সিজন খুব একটা ভালো যায়নি কেরালা ব্লাস্টার্সের। 2018-19 সিজনে 9 নম্বর স্থানে এবং লাস্ট সিজনে অর্থাৎ 1920-তে 6 নম্বর পজিশনে শেষ করেছিল তারা। আইএসএল এর প্রথম থেকেই কেরালার বিপুল জনসমর্থন পেয়েছিল এই ক্লাব। শেষ দুটো সিজনে দলের খারাপ পারফরমেন্স বেশ হতাশ করেছিল সাপোর্টারদের, এবার তাদের ঘুরে দাঁড়ানোর পালা। গত বছর মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করানো কিউভিগুনাকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের নিজের সেকেন্ড সিজনে কেরালাকে নিয়ে কিউ সফল হতে পারেন কিনা সেদিকেই সবার চোখ থাকবে। এবার কেরালা ছেড়েছে নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ সিংহান, দল ছেড়েছেন গুরুত্বপূর্ণ বিদেশি ওগবেচেও। ভারতীয় ফুটবলারদের মধ্যে কেরালাকে ভরসা যোগাচ্ছেন জাতীয় দলের মিডফিল্ডার সাহার আব্দুল সামাদ, এছাড়াও রয়েছে রাহুল কেপি, সত্যাসেন সিং, নিশু কুমার, ঋত্বিক দাস, নাংদাম্বা নাওরেম, গিবসন সিংরা। বিদেশিদের মধ্যে বড় নাম গ্যারি হুপার। ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন এই স্ট্রাইকার, তবে কিবুকে ভোগাতে পারেন তার গোলকিপাররা। অ্যালবিনো গোমস, বিলাল খান, পপসুগন গিলদের বড় মঞ্চে দীর্ঘদিন খেলার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো এবার আমরা এক নজরে দেখে নিই কেরালা ব্লাস্টার্স এফসিতে কোন কোন ফরেনাররা রয়েছে। যে 7 জন ফরেনাররা কনফার্ম হয়ে গেছে, 1 নম্বর হচ্ছে বেকারি কোন, জর্ডান মুরে, এটা হচ্ছে এএফসি কোটার প্লেয়ার অর্থাৎ অস্ট্রেলিয়ার প্লেয়ার। 3 নম্বর হচ্ছে ফ্যাকোন্ডা অ্যাবেল পেরেইরা আর্জেন্টিনা, তারপর সার্জিও সিডোনচা, তারপর ভিনসেন্ট গোমেজ, কোস্টা এবং গ্যারি হুপার। এই 7 জন বিদেশি আছে। তবে গ্যারি হুপার কিছুক্ষণ আগেই বললাম, এই গ্যারি হুপারের দিকে সমস্ত টিমেরই নজর থাকবে। গ্যারি হুপার যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার। তো এবার তোমরা ফুল স্কোয়াডটা আস্তে আস্তে দেখতে থাকো এবং তোমরা অবশ্যই জানাবে যে কেরালা ব্লাস্টার্সের টিম লাস্ট দুটো সিজনের তুলনায় এই সে মানে কেরালা ব্লাস্টার্সের প্রতিবারই টিম ভালো করে, এইবারে এই যে টিম করেছে এই টিম কি কিউভিগুনার নেতৃত্বে কি সাকসেস পেতে পারবে, মানে চ্যাম্পিয়ন কি হতে পারবে, কি মনে হয়? এই বিষয়ে তোমাদের সুচিন্ত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোন বিদেশি তোমাদের বেশি পছন্দের সেটাও জানাবে। Yeah, he had all. Apne dil ka yahi hai.
Yeah. 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 Yeah.